আজকের এই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ, গফরগাঁও উপজেলা নেতৃবৃন্দ, আজকে এই মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমাদের মহান জাতীয় সংসদের সদস্যবৃন্দ, এই গফরগাঁওয়ের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের, ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভাই ও বোনেরা, বিশেষ করে আমি জানি ওইখানে আমার মহিলা আওয়ামী লীগের বোনেরা আছেন, এখানেও অনেক আমাদের বোনেরা আছেন এবং দীর্ঘক্ষণ আজকে সেই সকাল থেকে তারা আছেন, সবাইকে এবং আমার তরুণ ভাই বোনেরা সবাইকে আমি আমার সালাম জানাই, শুভেচ্ছা জানাই, সাংবাদিক বন্ধুগণ আছেন সবাই, দীর্ঘক্ষণ আমরা এই আলোচনায় আছি। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় এবং ভালোবাসায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করি 75-এর 15-ই আগস্টের কাল রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ মুজিব পরিবারের সকল শহীদ সদস্যকে, স্মরণ করি এই হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতায় কারা অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতাকে, স্মরণ করি 71-এর 30 লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে, স্মরণ করি আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। এটি ভাষার মাস, আমি বিশেষভাবে আমাদের সকল ভাষার শহীদকে স্মরণ করছি। আর এই ময়মনসিংহের গফরগাঁওয়ের এই পুণ্য মাটিতে দাঁড়িয়ে আমি আরও কয়েকজন মানুষকে স্মরণ করতে চাই। মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ সাহেব, যার কথা এই মঞ্চের সকলে বলে গেছেন, যার কথা আপনাদের সকলের হৃদয়ে আছে এবং সে কারণেই আজকে তার সুপুত্র আপনাদের নেতা, আপনাদের নির্বাচিত প্রতিনিধি, আপনাদের প্রতিনিধি হিসেবেই জাতীয় সংসদ সদস্য। আমি স্মরণ করতে চাই জনাব মরহুম রফিকউদ্দিন ভুঁইয়াকে, মরহুম শামসুল হক সাহেবকে এবং আরও অনেককে যাদের ঘামে, শ্রমে, মেধায়, যাদের ত্যাগে, যাদের ভালোবাসায় এই জনপদ আওয়ামী লীগের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জনমানুষের রাজনীতির চলার পথটি তৈরি হয়েছে, তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এই সম্মেলনটি আমরা বলছি ত্রিবার্ষিক সম্মেলন, কিন্তু এটাই বাস্তব যে এটি প্রায় 25 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। আজকে যে এটি অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আমি গফরগাঁওয়ের আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন প্রতিটি নেতা কর্মী সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। 25 বছর পরে হলেও আজকে এটি হচ্ছে এবং ময়মনসিংহের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও আমার ধন্যবাদ জানাই। একটা উৎসব মুখর পরিবেশ এসেই এত ভালো লাগছে, চতুর্দিক থেকে শুধু মিছিল আর মিছিল আসছিল এবং এত বর্ণিল সেই মিছিল, বর্ণাঢ্য সে মিছিল, এর মধ্যে নৌকা ছিল, লগি বৈঠা ছিল, সুন্দর সুন্দর সাজ ছিল, মুখে ছিল স্লোগান, বুকে ছিল নেত্রীর জন্য ভালোবাসা। কাজেই এই মিছিল দেখে আমরা মুগ্ধ। আর এই যে সুশৃঙ্খল সভা এত দীর্ঘক্ষণ ধরে চলছে, একজনও উঠে যাননি, হাঁটাহাঁটি করেননি, আমরা মুগ্ধ হয়ে খালি দেখেছি আপনাদেরকে, এই গফরগাঁওয়ের মানুষকে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং অভিবাদন জানাই। আমাদের ইতিহাস সম্পর্কে এই মঞ্চে দীর্ঘ তালিকা আমাদের যারা বক্তব্য রেখেছেন, আমি কাউকে সম্বোধন করিনি, করিনি এই জন্য যে আজকে বারংবার আপনারা শুনেছেন এখানে কারা আছেন, সবার নামের আগে অনেক লম্বা লম্বা বিশেষণও শুনেছেন, আমি আর সেটা বলছি না। সেই জন্যে আমি ওইটুকু সময় একটু কাজে লাগাতে চাই, আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই। এই প্রথমবার আমার এই জনপদে আসবার সুযোগ হলো, সেই জন্যে আমরা যে ইতিহাস শুনেছি সেখানে বঙ্গবন্ধুর
নৃশংস হত্যাকাণ্ডের কথা শুনেছি। হত্যাকাণ্ড পরবর্তী সুদীর্ঘ 21 বছরের দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন তার কথা শুনেছি। আমরা শুনেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 1996 থেকে 2001 এবং 2009 থেকে আজ পর্যন্ত বাংলাদেশের এক অপ্রতিরোধ্য যাত্রা আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে, সাফল্যের লক্ষ্যে, সোনার বাংলার লক্ষ্যে যাত্রা, এই অভিযাত্রার কথা এই মঞ্চের সবাই বলেছেন। আমরা শুনেছি কি কষ্ট এই জনপদের মানুষকেও করতে হয়েছে, আমাদের নেতাকর্মীদের করতে হয়েছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদেরকে, আমাদের মাঝ থেকে কত মানুষ হারিয়ে গেছেন এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নে, আমরা সব শুনেছি। এবং সব আলোচনা থেকে এটাই সুস্পষ্ট যে গত অন্তত 7 দশকে এই বাংলার, এই বাঙালির যত অর্জন তার সব কিছু এসেছে আওয়ামী লীগের হাত ধরে, যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালের 23শে জুন, আর তার আগেই 48 সালের 4ঠা জানুয়ারি আমাদের জাতির পিতার হাতেই তৈরি হয়েছিল ছাত্রলীগ। এই সংগঠনগুলোর হাত ধরেই আমাদের যত অর্জন, সে অর্জনের মধ্যে আছে আমাদের ভাষার অধিকার, আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের উন্নয়ন, এর সব কিছু। আমরা অনেক কিছুই বলতে পারি, এই যে বললাম ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন, তার সঙ্গে আরেকটু যদি চিন্তা করি আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের নারীর ক্ষমতায়ন, আমাদের দারিদ্র বিমোচন, শিক্ষায়, স্বাস্থ্যে, শিল্পে, যোগাযোগ ব্যবস্থায়, বিজ্ঞানে, প্রযুক্তিতে, কৃষিতে, সকল ক্ষেত্রে আমাদের যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া, আমাদের সমুদ্র বিজয়, বিশ্বে আমাদের সম্মান মর্যাদা অর্জন, যা কিছু বলি, যত অর্জনের কথা বলি, এমনকি যুদ্ধাপরাধীদের বিচার, যা ছিল আমাদের সবার কাম্য, কিন্তু যে কথা ভাবতেও একসময় মানুষ ভয় পেত, কারণ যুদ্ধাপরাধীরাই আমাদের মাথার উপরে শাসন করেছে একসময়। এই স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের গাড়িতে আমাদের শহীদদের রক্তে যে পতাকা আমরা পেয়েছি, সেই পতাকা উড়েছে, এর চাইতে লজ্জার আমাদের জন্য আর কিছু ছিল না, শহীদদের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু ছিল না, কিন্তু সেই বাস্তবতাও আমাদেরকে দেখতে হয়েছে, সেই দুঃসহ স্মৃতি, তার যে লজ্জা, তার যে অপমান, তার থেকে মুক্তি দিয়েছেন আমাদেরকে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে। আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার কাজ করেছে, অতীতের যত জঞ্জাল সব জঞ্জাল পরিষ্কার করতে হয়েছে শেখ হাসিনাকে, শুধু আজকের যে উন্নয়ন তা নয়, অতীতের সব জঞ্জাল তাকেও পরিষ্কার করতে হয়েছে শেখ হাসিনাকে। এবং আজও আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা আমাদের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে চলেছি। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, বলেছিলেন 2021 সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশ হব, আমরা ডিজিটাল বাংলাদেশ হব। তখন কিন্তু বিশ্বে অন্য কোনো দেশ ডিজিটাল হবে বলেনি, শেখ হাসিনা বলেছিলেন। তিনি দূরদর্শী, তিনি প্রাজ্ঞ, তিনি সাহসী, তিনি বলিষ্ঠ, তিনি বলেছিলেন, ঠিক তার পিতার মতোই। তার পিতা আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন, 23 বছরের সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছেন। সেই 23 বছরের মধ্যে প্রায় 14 বছর কারা অভ্যন্তরে কাটিয়েছেন, মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত ছিলেন প্রতি মুহূর্তে। বারবার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবার চেষ্টা হয়েছে, বারংবার তাকে হত্যা করবার চেষ্টা হয়েছে, একইভাবে শেখ হাসিনাকে অন্ততপক্ষে 21 বার হত্যা করবার অপচেষ্টা হয়েছে, অকাতরে প্রাণ দিতে হয়েছে আমাদের নেতাকর্মীদের। পিতা স্বপ্ন দেখিয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন, মুক্তির পথে যাত্রা শুরু করেছিলেন, তাকে সে কাজ সমাপ্ত করতে দেয়া হয়নি, তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল।
একাত্তরের পরাজিত অপশক্তি, তাদের দেশীয় বিদেশি ষড়যন্ত্রের দোসরেরা 75-এর 15ই আগস্ট সপরিবারে নৃশংসভাবে তাকে হত্যা করেছিল। এবং সেটি শুধু কোনো একজন রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের হত্যাকাণ্ড ছিল না, সেটি ছিল এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সম্পূর্ণভাবে এর চরিত্র বৈশিষ্ট্য সবকিছু বদলে ফেলে আবারও সেই পাকিস্তানের অন্ধকার যুগে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবার অপচেষ্টা। সেই জন্যই আমরা দেখেছি রাতারাতি যে স্লোগান দিয়ে আমার মুক্তিযোদ্ধা তার জীবন দিয়েছে, যে স্লোগান দিয়ে আমার মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে, সেই আমাদের মুক্তির স্লোগান, স্বাধীনতার স্লোগান, আমাদের প্রাণের স্লোগান জয় বাংলাকে রাতারাতি পরিবর্তন করে পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ করা হয়েছিল। দেখেছি বেতার বাংলা হয়ে গেছিল রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ। এই বাংলাদেশটাকেই পুরোপুরি অস্বীকার করবার জন্যে বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ করা হয়েছিল, যার নামে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। 7ই মার্চের সেই অবিস্মরণীয় ভাষণ, যে ভাষণ বাংলার প্রতিটি নিরস্ত্র মানুষকে সশস্ত্র যুদ্ধের জন্য তৈরি করে দিয়েছিল, যা আজকে বিশ্ব ঐতিহ্যের দলিল, মানব ঐতিহ্যের দলিল, সারা বিশ্ব স্বীকৃত, সেই ভাষণ তাকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই ভাষণ বাজাবার দায়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছে। ইতিহাসকে পাল্টে ফেলার অপচেষ্টা করা যায়, পাল্টানো যায় না। মানুষের মৃত্যু আছে, আদর্শের মৃত্যু নেই। সে কারণেই বঙ্গবন্ধুকে অনেকভাবে, শুধু শারীরিকভাবে হত্যাই নয়, তার চরিত্র হননের অপচেষ্টা কম হয়নি। তার পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে চরিত্র হননের কি নোংরা খেলায় মেতেছিল এই বিএনপি জামাত দুষ্টচক্র। কি লাভ হয়েছে? হ্যাঁ, আমাদের কতগুলো প্রজন্ম ইতিহাস বিকৃতির কবলে পড়েছে, তারা সত্য ইতিহাস জানতে পারেনি। তারা বাংলাদেশটাকে সত্য ইতিহাস জানলে যে আবেগ দিয়ে ভালোবাসতে পারত, হয়তো সেটা তারা শিখতে পারেনি। কিন্তু এটিই সত্য যে ইতিহাসের সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। আজ তাই বঙ্গবন্ধুর স্বমহিমায় আবার প্রতিষ্ঠিত জাতির পিতা হিসেবে, বিশ্বের অবিসংবাদিত এক নেতা হিসেবে, আজকে তাই জয় বাংলা স্লোগান মানুষের মুখে মুখে, আজকে তাই 7 মার্চের ভাষণ সারা বিশ্ব স্বীকৃত। আমরা সেই দুঃসহ পরিস্থিতি পার হয়ে 21টি বছর, সেই দুঃসহ সময় আমরা অনেকে তখন যারা ছোট ছিলাম, আমাদের শৈশবের কৈশোরের একটা বড় সময় কেটেছে মায়েদের হাত ধরে জেলখানায় বাবাদের সঙ্গে দেখা করতে যাওয়ার। আমাদের শৈশবটা আমরা কোনো স্বাভাবিক শৈশব পাইনি। আমাদের স্কুলে বন্ধুবান্ধবেরা ভাবত নিশ্চয়ই আমাদের বাবারা কোনো ঘৃণ্য অপরাধী, না হলে কেন তারা জেলে থাকে। আমাদের সেই শৈশবে কৈশোরে এরকম বহু প্রশ্নের মুখে আমাদের পড়তে হয়েছে। সেই কারাগারের দেখা করতে যাওয়া, সেই সময়ের সেই স্মৃতি, সেগুলো নিশ্চয়ই এখনো আমার মতো অনেককে তাড়িত করে। আমরা সেই জন্যে সেই সময়ের কষ্টটা বুঝি। আরো অনেকে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সব শহীদ পরিবার, তাদের জন্যে সেই স্মৃতি কতটা দুঃসহ। কিন্তু আমরা সেই সময় পার হয়ে এসেছি। বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে 21 সালের স্বপ্ন দেখিয়েছিলেন, একটু আগেই বলেছি। আমরা আজকে সত্যিই মধ্যমায়ের দেশ, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছি, আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি। যে কারণে এই অতিমারির মধ্যেও আমাদের প্রশাসন চলেছে, সব কিছুই প্রায় চলেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড চলেছে, মাঝে কিছুটা হয়তো স্থবিরতা এসেছিল, যেটি একেবারেই এড়ানো সম্ভব ছিল না মানুষকে বাঁচাবার জন্যে। কিন্তু জীবন এবং জীবিকা দুটোকেই সমান গুরুত্ব দেয়ায় বঙ্গবন্ধু কন্যা তিনি তার সিদ্ধান্তে যে প্রজ্ঞা দেখিয়েছেন, যে দূরদর্শিতা দেখিয়েছেন, যে সাহস দেখিয়েছেন, তার ফলেই সারা বিশ্ব আজকে স্বীকার করে যে শেখ হাসিনার সিদ্ধান্তই সঠিক ছিল।
এবং সে কারণে এই বাংলাদেশ এই অতিমারির মধ্যে বিশ্বের তাবৎ শক্তিশালী দেশ ধনী দেশ তারা আজকে পর্যুদস্ত হলেও তাদের অর্থনৈতিক উন্নয়নের ধারা মুখ থুবড়ে পড়লেও বাংলাদেশের অগ্রগতি তার চাকা চলছে সমান তালে এবং বাংলাদেশ এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতেই শেখ হাসিনাকে অভিবাদন তার জন্যই আজকে আমরা এমনকি এই অতিমারিকেও মোকাবেলা করতে পেরেছি আজকে সারা দেশে যেভাবে আজকের দিনেই 1 কোটি টিকা দেবার কথা আমি নিশ্চিত আজকে নিশ্চয়ই 1 কোটি টিকা দেওয়া হয়ে যাবে কারণ এর আগেও আমরা যত এরকম লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম দিতে পেরেছিলাম অনেক বড় বড় দেশ ধনী দেশ টিকা কিনতে হয় আমাদের অর্থাৎ যারা টিকা নেবেন জনগণের টিকা কিনে টিকা দিতে হয় আমাদের সরকার কিন্তু কিনেই আনছে কারণ আমরা তো এই টিকা প্রস্তুত করছি না সেই টিকা বিদেশ থেকে অনেক মূল্য দিয়েই কিনতে হচ্ছে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে প্রতিটি মানুষ বিনামূল্যে এই টিকা পাচ্ছে সারা দেশে একজন মানুষ তিনি কি শহরে না গ্রাম্য তিনি কি অট্টালিকায় বসবাস করেন নাকি বস্তিতে বসবাস করেন তার স্থায়ী ঠিকানা আছে নাকি তিনি ভাসমান কিচ্ছু যায় আসে না প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই টিকা কারণ নেতৃত্বে আছেন শেখ হাসিনা আমরা এই গত 13 বছরের আগের কথা একটু ভাবি গত 13 বছর তো শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি শেখ হাসিনা আমাদেরকে 21 সালের পরে আরো স্বপ্ন দেখিয়েছেন 2041-এর স্বপ্ন দেখিয়েছেন 2100 সালের বদ্বীপ পরিকল্পনা দিয়েছেন আমাদেরকে বলেছেন 2071 সালে স্বাধীনতার 100 বছরে আমরা কোথায় থাকতে চাই আমাদেরকে সাহসী করে তোলেন তিনি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাদের মনের মধ্যে সাহস সঞ্চার করেন আমাদের মনের মধ্যে স্বপ্ন জাগিয়ে তোলেন আমাদের তরুণদেরকে স্বপ্ন দেখতে শেখান একটা উন্নত সমৃদ্ধ একটা বাংলাদেশ হবে আমাদের তরুণেরা হবে বিজ্ঞান মনস্ক প্রযুক্তি বান্ধব প্রযুক্তি ব্যবহারে তারা হয়ে উঠবে দক্ষ পৃথিবীর যে কোনো জায়গায় তারা নিজেদের কর্মসংস্থান করে নিতে পারবে তারা শুধু চাকরি খুঁজবে না তারা উদ্যোক্তা হবে শেখ হাসিনার স্বপ্ন আজকে সে স্বপ্ন নিশ্চয়ই বাস্তবতার মুখ দেখবে তার কারণ তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাতেও সেই পরিবর্তনের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন এবং আমরা সেই অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন নিয়ে আসছি শেখ হাসিনার নেতৃত্বে ঠিক বঙ্গবন্ধুর যে দেখানো পথরেখা মুক্তির পথরেখা সে পথরেখা ধরেই আমরা এগিয়ে চলেছি নিরলসভাবে পিতা যেমন কথা রাখতেন কন্যাও তার প্রতিটি কথা রাখেন সেজন্যই আজকে আমরা যে জায়গায় আছি সে জায়গায় পৌঁছতে পেরেছি ভেবে দেখি আমরা 13 বছর আগের কথা আমরা 13 বছর আগে যেমন ছিলাম প্রত্যেকে আমরা এখানে যারা আছি 13 বছর আগে যেমন ছিলাম তার চাইতে আজকে কি আমরা বেশি ভালো আছি না আছি কে কে মনে করেন ভালো আছি আমরা হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ এটাই সত্যি 13 বছর আগে আমরা যেমন ছিলাম আজকে আমরা তার থেকে অনেক ভালো আছি প্রতিটি মানুষ যে যেখানে ছিলাম তার চাইতে অনেক ভালো আছি আজকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এমন হয়েছে সারা দেশটা মনে হয় যেন আরো ছোট হয়ে এসেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো সময় লাগে না আমি আজকে সকালেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে একটু পাঠ করছিলাম একটি টেলিভিশন চ্যানেলের জন্য ভোরবেলা একদম সেখানেই পড়ছিলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কত সময় লাগতো বঙ্গবন্ধু ঢাকা শহর থেকে সন্তোষেই বোধহয় টাঙ্গাইলে আসছিলেন টাঙ্গাইলের সন্তোষে আসছিলেন মাওলানা ভাসানী সাহেবের সঙ্গে দেখা করতে বললেন 6 ঘন্টার পথ খুবই কষ্টকর পথ 4 বার খেয়া পার হতে হয় আজকের বাংলাদেশ ভেবে দেখুন ঢাকা থেকে টাঙ্গাইল কিছুই না আমরা একটানে চলে আসি আমরা যে যে যার যে অঞ্চলে আমাদের বসবাস আমি মেঘনা পাড়ের মেয়ে আমি আমার চাঁদপুরের বাড়িতে 13 বছর আগেও আমি যখন যেতাম আমার 4-4.5 ঘন্টা কখনো 5 ঘন্টা লাগতো অনেক কষ্ট কষ্টি করে যেতে হতো এখন আমি 2.5 ঘন্টা তার মধ্যে একেবারে ঘরের দরজায় পৌঁছে যাই কারণ শেখ হাসিনা এবং আজকে সে কারণেই বাংলাদেশের প্রতিটি মানুষের
পেটে ভাত আছে, গায়ে কাপড় আছে, পায়ে যে কোনো ধরনেরই হোক একটা জুতো স্যান্ডেল আছে, তার অসুখে অন্ততপক্ষে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা আছে, তার সন্তান স্কুলে যায়, বিনামূল্যে বই পায়, তার মাথার উপরে মাথা গোজবার একটা ঠাঁই আছে, আর সবার হাতে হাতে মোবাইল। এই যে দেখছি আজকে এখানে আসবার পথে দেখলাম গাড়ির শব্দে একদম গ্রামের মধ্যে থেকে দৌড়ে ছুটে আসছে ঘরের ভেতর থেকে, খুব বড় না কিশোর, হাতে মোবাইল এসেই ছবি তুলছে। আজকের এটিই বাংলাদেশ, এবং এই মোবাইলের কারণে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। আজকে কেউ, আজকে কোনো মানুষ, সে যত শক্তিশালী হোক, যত বিত্তবান হোক, যদি সে কোনো অপরাধ করে, তা কিন্তু আর লুকিয়ে রাখা যায় না, কোনো না কোনো ক্যামেরার কোনো না কোনো চোখে তা ধরা পড়ে এবং তা মানুষের সামনে চলে আসে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, তা দিয়েও স্বচ্ছতা জবাবদিহিতার একটা দারুণ ভালো পরিবেশ তৈরি হচ্ছে। কোন সরকার চায় স্বচ্ছতা জবাবদিহিতা? যে সরকার দুর্নীতি করে না, আর যে সরকার দুর্নীতি করে তারা চায় বাবা স্বচ্ছতা জবাবদিহিতার দরকার নাই, তাহলে আমি ধরা পড়ব। কে করেছে ডিজিটাল বাংলাদেশ? শেখ হাসিনা। আর কারা এতিমের অর্থ আত্মসাৎ করেছে? করেছে তারাই যারা দুর্নীতিবাজ, যারা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, যারা নিজের স্বার্থ ছাড়া, পরিবারের স্বার্থ ছাড়া, গোষ্ঠী স্বার্থ ছাড়া, জনমানুষের স্বার্থ কোনোদিন দেখেনি, সেই তাদেরকে জনগণ বারবার প্রত্যাখ্যান করছে, গত তিনটি নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করি আগামী দিনে ও ইনশাল্লাহ এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রতিটি মানুষ আবারও সেই ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, অগ্নিসন্ত্রাসী, মানুষ হত্যাকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী সেই অপশক্তিকে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, রাজাকারদের দোসর, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। সেজন্যে আমাদেরও অনেক বেশি সংঘবদ্ধ থাকা প্রয়োজন। সেই সংঘবদ্ধ হবার জায়গাটি আজকের এই অনুষ্ঠান, সম্মেলন। আমাদের সংগঠন শক্তিশালী হতে হবে, আমাদের সংগঠন এর মধ্যে ঐক্য থাকতে হবে, সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তা যেন কখনো প্রতিহিংসায় পরিণত না হয়। আমরা আমাদের নির্বাচন কমিশন আইন অনুযায়ী, জনপ্রতিনিধিত্বের যে আইন তা অনুযায়ী আমাদের সকল রাজনৈতিক দলে শতকরা 30% অন্তত নারীর অংশগ্রহণ নিশ্চিত করবার কথা। আমি আশা করব এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠিত হবে সেখানে এই চেষ্টাটি করা হবে, যেন নারীদের সেখানে অংশগ্রহণ থাকে, ভালো অংশগ্রহণ থাকে। আমাদের যত আন্দোলন, যত সংগ্রাম, যত অর্জন, তার সব কিছুতে নারীর কি সমান, অন্ততপক্ষে সমান অংশগ্রহণ ছিল না? আমাদের কৃষিতে কি অন্তত 60% কাজ নারীরা করে না? আমাদের সবচাইতে বড় যে শিল্প, যা আমাদের বিদেশ থেকে অর্থ আমাদেরকে এনে দেয়, সেই শিল্পের শতকরা 75% শ্রমিক কি নারী নয়? আমাদেরকে যিনি নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন, আমাদের মান মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত করছেন, যাকে নিয়ে সারা বিশ্ব গর্ব করে, তিনি কি নারী নন? তাহলে নারীকে রাজনীতিতেও সমান অংশীদার হবার সুযোগ দিতে হবে। সেই সুযোগটি আমাদের ভাইয়েরাই করে দেবেন আমি আশা করি, তাতে আপনাদের অংশ কমবে না। নারীর অংশগ্রহণে যখন দেশ এগিয়ে যাবে, সবার সেখানে অংশ বাড়বে, কারো কমবে না। একই সঙ্গে মনে রাখতে হবে, সংগঠন বড় হচ্ছে, সংগঠন শক্তিশালী হচ্ছে, দল দেশ পরিচালনার দায়িত্বে আছে দীর্ঘদিন, অনেক সুযোগ সন্ধানী, অনেক সন্ত্রাসী, জঙ্গি, চাঁদাবাজ,
নারী নির্যাতনকারী, মাদক ব্যবসায়ী বা মাদক ব্যবহারকারী, এই রকমের অপরাধী অনেকেই খোলস পাল্টে দলের মধ্যে ঢুকে যাবার অপচেষ্টা চালাবে, এবং তাদেরকে যদি আমরা কোনোভাবে ঢুকতে দেই, তারা আজকে ঢুকবে, কালকে আমার দলের সম্মান সুনাম নষ্ট করবে, আমাদের ঐক্য বিনষ্ট করবে, আমাদের দলকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা যেন প্রত্যেকে সচেতন থাকি, সজাগ থাকি। এই সম্মেলনের মধ্য দিয়ে যে কমিটি গঠিত হবে, আমি বিশ্বাস করি সেই কমিটি গঠনের সময় নেতৃবৃন্দ এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, নারীর অংশগ্রহণ, এবং যাদেরকে আমরা চাই না আমাদের দলে আসুক, যাদের পরিবারে কোনো যুদ্ধাপরাধী আছে, যাদের পরিবার রাজাকারের পরিবার, স্বাধীনতা বিরোধীদের পরিবার, তাদের আওয়ামী লীগে আসবার দরকার নেই। যারা সন্ত্রাসী, যারা সাম্প্রদায়িকতা মনে পুষে রাখে, যারা নারী বিদ্বেষী, যারা মাদককে ব্যবহার করে কিংবা ব্যবসা করে, তাদের প্রয়োজন নেই আওয়ামী লীগে। দল ভারী করবার জন্য এই রকম লোককে কখনো সঙ্গে নেবেন না, এটি আমার বিনীত অনুরোধ। আসুন আমরা সবাই এগিয়ে যাই। আমাদের জাতির পিতা পিতা মুজিবের কথা ওখানে লেখা আছে। রাজনৈতিক প্রতিষ্ঠানের চারটি জিনিসের প্রয়োজন, তা হচ্ছে নেতৃত্ব, ম্যানিফেস্টো বা আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন। আমাদের নেতৃত্ব আছে, আমাদের একজন রাষ্ট্রনায়ক আছেন, আমাদের ম্যানিফেস্টো বা আদর্শ আছে, যে আদর্শ একটি সংগঠনকে 73 বছরেও এত শক্তিশালী একটি সংগঠন হিসেবে ধরে রেখেছে। এত অত্যাচার নির্যাতন, এত ঝড় গেছে এই প্রতিষ্ঠানের ওপর দিয়ে, এই প্রতিষ্ঠান কখনো নিশ্চিহ্ন করা যায়নি। এই প্রতিষ্ঠান বারবার আমাদের নেত্রী বলেন সেই হীরের টুকরোর মতো, যাকে বারবার কেটে ফেললে তার দ্যুতি শুধু বাড়ে, কমে না। আওয়ামী লীগ সেই রকমের সংগঠন। এর মধ্যে যত খারাপ কিছু আছে কেটে কেটে ফেলে দেন, আরো দ্যুতি ছড়াবে হীরের টুকরোর মতো। কাজে আমাদের সেই আদর্শ আছে, আমাদের নিঃস্বার্থ কর্মী আছে। আমি বিশ্বাস করি সারা দেশে আমাদের অসংখ্য নিঃস্বার্থ কর্মী আছে, যাদের কারণে আজও আওয়ামী লীগ শত প্রতিকূলতা সত্ত্বেও, এত অত্যাচার নির্যাতন নিপীড়ন, এত হত্যা, তা সত্ত্বেও আওয়ামী লীগ টিকে আছে, টিকে থাকবে। নেত্রী যাদেরকে বলেন আমার পা ফাটা কর্মী, সেই কর্মী নিঃস্বার্থ কর্মী। ওই চতুর্থ জিনিস সংগঠন, তার দায়িত্ব আমাদের ওপরে, আমরা যেন সঠিক সিদ্ধান্ত নেই সব সময়। নবীন প্রবীণ সবাইকেই দরকার। প্রবীণের যেমন অভিজ্ঞতা অমূল্য, তেমনি নবীনের যে উৎসাহ, যে উদ্যম, তাকে ছাড়াও সংগঠন চলবে না। কাজে আসুন নবীন প্রবীণ সবাইকে মিলিয়ে স্বাধীনতার আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এমন সংগঠন গড়ে তুলি, যেই সংগঠন আগামী দিনে আবারও নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবে, শেখ হাসিনা আবারও রাষ্ট্রনায়ক হিসেবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন, এই বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে, গড়ে উঠবে পিতা মুজিবের স্বপ্নের সোনার বাংলা। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিবাদন। আপনারা ভালো থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।